আজকে ভাবলাম একটু মুড়ি মেখে ফেলি। তো মুড়ি মেখার জন্য একটু পাঁপড় এরকম করে একটু হাতে করে একটুখানি করে পাঁপড়গুলোকে একটু ভেজে তারপর তাতে মুড়ি দেবো। আর যেমনি ভাবা তেমনি কাজ টাকা করে এতে একটুখানি নামচিন টামচিন দিয়ে খুব সাধারণভাবে বাড়িতে একটা মুড়ি মাখা করি ভালোই লাগে বলো তো দেখি। তারপর যদি চাও তুমি একটু ভেলের মতো তাহলে তাতে ইমলির চাটনি দিতে পারো বা তাতে একটুখানি সস দিতে পারো, আলু সেদ্ধ মাখা দিতে পারো, অনেক কিছু দিতে পারো। আমি অত কিছু দিচ্ছি না, খুব হালকা করে এরকম ভাবে বানিয়ে দিলাম যেটা মানে ডেইলি খাবার পক্ষে হেলদিও আবার কম অয়েলে হালকা করে বানানো। এর সঙ্গে যদি একটু বেগুনি আর চপ বানিয়ে নাও না তাহলে আর খুবই ভালো, ব্যাপারটা একদম জমে যায় বলো। আমার মনে একটা সেকেন্ড থটস কাজ করছে, আলুর চপ বেগুনিটা বানাবো না থাকে এমনি মুড়িটাই হয় না, আলু ঠিক আছে সন্ধ্যেবেলা তো একটু এমনি মুড়িই খেয়ে নি। হ্যাঁ না, মুড়ি টুড়ি খেয়ে এবার ভাবছি কিছু একটা করি। কিছু একটা করি মানে কি, আমার এইটা না উপরের রুমে আমাদের ছিল দুটো, একটা আমি পলিশ করিয়ে রেখে দিয়েছি যখন মিস্ত্রিরা কাজ করছিল, আর একটা আমি পরশু যখন ছাদে গেছিলাম ওইখান থেকে এটা নিয়ে এসেছি, কারণ উপরের রুমে এইটা কেউ ইউজ করবে না। আর এইটা আমি দেখেছি বাঞ্জারা মার্কেট টাঞ্জারা মার্কেটে এরকম না ফটো ফ্রেমস বানায়, তো এটার এইভাবে যদি আমি এটা এরকম করে দিই এটা ফটো ফ্রেম বা সামথিং রাইটিং কিছু একটা করলে না এটা ভাল লাগবে, বা তোমার রাজস্থানি আর্ট কিছু একটা করে আমি ভাবছি এটা মানে একটা সুন্দরভাবে ঘর সাজাতে আমার কাজে লাগবে আর একটা রিসাইক্লিং হয়ে যাবে। এত সুন্দর উডওয়ার্ক এটা খারাপ করব কেন, তো চলো একটু একটু কিছু করি। দেখো এইভাবে আস্তে আস্তে কালার করছি, আর বাইরে অনেক বার্ডস ইয়ে করছে তাই জন্য একটু এ হচ্ছে আর কি, একটু নয়েজ নয়েজ। এটা একটু আমি ওইদিকে অরেঞ্জ করছি যেরকম রাজস্থানি আর্টে হয় না, ভেরি কালারফুল অ্যান্ড ভেরি ভাইব্রেন্ট, তো দ্যাট গিভস আ লিটল কালার টু ইউর রুম, দ্যাট চেঞ্জেস দ্য মুড অফ ইউর রুম। আই এম ট্রাইং টু ডু ইট। দেখো আপাতত এরকম হয়েছে, আমি এইদিকে আবার একটা ব্রাইট গ্রিন দেব আর এইদিকে একটু ইয়েলো দেব ভাবছি, লেটস সি। দেখো তো কেমন হয়েছে জিনিসটা, অনেকটা রাজস্থানি আর্টের মতো হয়েছে না। তো এইভাবে বাড়িতেই পেন্টিং করে এটা আমি এরকম করে ওই ফেবিক্রিক আছে ওখানটা এইটা দিয়ে আমি এটা ফিক্স করে দেবো। তারপর এর ভেতর ইউ ক্যান রাইট সামথিং, ইউ ক্যান পুট সাম ফটোগ্রাফস, অর আদারওয়াইজ ইউ ক্যান জাস্ট ইউ নো কিপ ইট অ্যাজ এ শো পিস অর আর্ট ওয়ার্ক অর সিম্পল ফ্রেমিং, ইউ ক্যান পুট ইট এনিওয়ার ইন দ্য ওয়াল অ্যান্ড মেক ইউর রুম বিউটিফুল, মেক ইউর হার্ট বিউটিফুল। इसी तरह से घर को सजाओ और अच्छे से कुछ कुछ बनाओ और खुद को सेटिस्फाई करो, जैसे मैं हमेशा बोलती हूँ। और खुद सेटिस्फाइड रहो ना तो अच्छा लगता है। देखो एक सिंपल पुराना चीज जो पड़ा हुआ था जिसका कोई यूज नहीं था उसको हम लोग कलर कर लें तो घर को सजा सकते हैं ना, घर को यूज कर सकते हैं। और अदरवाइज ना इसको आप चौकी की तरह भी यूज कर सकते हो, इसके ऊपर कुछ रख भी सकते हो। ये একটা পার্টটা ভেঙে গেছে বাট আদারওয়াইজ অন্য পাগুলো আছে, তো এটা সুন্দর করে চৌকি কি তারা ভি কহিন না কহিন ইউজ কর সকতে আর ঘর কো সাজা সকতে হো। এটা একটুখানি এমনি করে এমনি হবে তাইলেই তো হয়ে গেল, কি বলো কেমন লাগলো তোমাদের বলো। সাধারণ দিদি হাম্বল রেসিপি অফ লাইফ, হ্যাঁ না। বানাচ্ছি বেগুনের ভর্তার ধরনের রান্না, কালকে রাত্রিবেলা তো তোমাদের গুড ইভিনিং করলাম, আজকে একটা খুব সুন্দর সুস্বাগতম গুড মর্নিং, তাই না। শীতের আমেজ পড়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আবার কখনো কখনো গরম লাগছে, তো এটা ঠিক এই নয়। এটা বেগুনটাকে ছোট ছোট পিস করে এতে একটু মটরশুঁটি একটু টমেটো একটু পেঁয়াজ একটু জিঞ্জার এইসব দিয়ে নামাকান চিনি বেলবি স্বাদ অনুসার
তো হালকা করে এটা দিয়ে ধনে পাতা দিয়ে শীতকালে এটা বেশ ভালো লাগে খেতে, আর তাড়াতাড়ি হয়ে যাও। এটা করবো, আলু সেদ্ধ মাখা করে নেবো, আর একটু ফুলকপির তরকারি আছে, ডাল তো আছেই, একটু একটু করে হয়ে যাবে। বলো তো বেগুনের ভর্তা কাম সবজিটা তো এরকম হবে, আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। ইয়ামি ইয়ামি ব্রেঞ্জল ভর্তা। এর আগের বার স্টোল বানিয়েছিলাম, আর এবার একটা মাফলার বানাচ্ছি উইন্টার্সে। একটু বসে বসে কিছু করা উচিত, জানো তো, নিজের হবিসগুলোকে পার্সিউ করলে না নিজের মনটা ঠিক থাকে এবং নিজের বলে না একটা হ্যাপিনেস থাকে যে ইয়েস কুচকুচ করে। তো ওই কুচকুচ হ্যাঁ দিদিকে কুচকুচ কে দুনিয়া, প্রত্যেকটা জিনিসেরই না একটা যত্ন আছে, একটা ভ্যালিউ আছে, একটা ইমোশনাল বন্ডিং আছে। এটা আমার ভাইয়া ভাবি দিয়েছে, এটা এইভাবে মতলব কি করে হয়েছে আমি জানি না, বাট মনের উপর এটা একটা এফেক্ট করে যে এত সুন্দর জিনিসটা, এত এটা কিছু না কিছু করে আমি এটা প্রিজার্ভ করবো, কারণ জাস্ট ক্র্যাক হয়েছে, ঠিক ভাঙেনি, এখানটা একটু একটু ভেঙেছে নিবে। চলো দেখি, এইভাবে লিপস টিপস বানিয়ে জিনিসটা আমি ঢাকার চেষ্টা করছি, যে এটা ঢেকে গেলে এটা অত বোঝা যাবে না, কিন্তু আমার কাছে ইয়েলো কালার আর হোয়াইট কালারটা কম আছে, তাও দেখছি আমি যদি পারি খানিকটা কিছু করতে। দেখো মোটামুটি এরকম বানিয়ে তুলেছি, অনেকটা একটু বাঁশ গাছ, বাঁশ গাছ বা বাঁশ বাগানের মতো লাগছে, তাই না? কিন্তু কভার তো হয়ে গেছে জিনিসটা, আর নিজের জিনিসটা প্রিজার্ভ করলাম, আর ঠিকভাবে একটু সাজিয়ে রাখতে পারবো। এই হচ্ছে আমার কি বলবো কভার আপ অফ দ্য ডে, ক্যামোফ্লেজিং অফ দ্য ডে। এইভাবেই কি করবো, আর হাতুই হাত ফ্লাওয়ার্স ভি ধো দি জল দেওয়াও হচ্ছে না, তাও ওইটা লিপস টিপস গুলো একটু ধুতে হবে, জানো লিপস গুলো এখন একটু মোটামুটি একটু ধুয়ে দিচ্ছি, বাট আরো ধোয়া দরকার। যাই হোক এটা পরে করবো, কালকে পরশু করে করবো, বলো। আর হাই ফ্লাইং বার্ডস উপরে, চলো আমি এই কাজটা করে ফেলি। ফুল কোনো একটা জায়গায় শোভাটা বাড়িয়ে দেয়, বলো দারুণ লাগছে না? এবার এনেছে কালকে আমি ঠাকুরের কাছে এটা নিবেদন করলাম, ভালো লাগলো, কমপ্লিট করতে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, উইশ ইউ আ ভেরি নাইস ডে আহেড, অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ বি কাইন্ড এনাফ টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেইন।